আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের আমার যে ভিডিওটা, এটা হচ্ছে আমি এখন খুলনা থেকে রওনা দিচ্ছি। আমার বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট আছে 28 তারিখ, আর আজকে হচ্ছে 27 তারিখ। তো বায়োমেট্রিকের জন্য আমি খুলনা থেকে এখন রওনা হচ্ছি, আর যেহেতু একটা দিন হাতে নিয়ে যেতে হয়, তো এই জন্য আমি আসলে বেশ কিছু সময় হাতে নিয়ে তারপরে বাসা থেকে বের হচ্ছি। যেহেতু এখানে আপনার আমি দূর থেকে যাচ্ছি, তো একটা রেস্টের একটা ব্যাপার থাকে, তো আমার যেতে হয়তো বা আমি ইনশাল্লাহ সন্ধ্যার ভিতরে পৌঁছে যাব। পৌঁছানোর পরে তারপরে আবার আমি আপনাদের সঙ্গে আমার বাকি কথাগুলো শেয়ার করছি। বায়োমেট্রিক কমপ্লিট করে চলে আসছে। কি কি আছে ফাইল? তো আজকে সকাল 11:30 আমার বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমার যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি বিগত 3-4 দিন ধরে আমি ইউটিউবে অনেকবার সার্চ করেছি যে আসলে বায়োমেট্রিকে কি হয়, বায়োমেট্রিক কেমন হয়, এটা নিয়ে আর কি আমার অনেক এক্সাইটমেন্ট ছিল। তো যাই হোক, প্রথমে আসলে আমি আপনাদেরকে লোকেশনটা দিয়ে শুরু করি। VFS হচ্ছে আপনার গুলশান 2-এ, সেখানে ডেল্টা টাওয়ারের আপনি লিফটের 4-এ প্রেস করলে VFS এ চলে যাবেন। তো সেখানে আসলে বাইরে থেকে আপনার বোঝার কোনো ওয়ে নাই যে ওইটা আসলে তাদের অফিস। তো আপনি গুগল ম্যাপেও যেতে পারেন, কিংবা আপনি যদি উবার ইউজ করেন তো সেক্ষেত্রে বললে, ডেল্টা টাওয়ার বললেই সবাই আর কি চিনে যাবে। তো আসলে আমিও বায়োমেট্রিকের দিন, আমার যেহেতু 11:30টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমি আসলে হোটেল থেকে, দেখেন আমি আপনাদেরকে যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা কিন্তু আমি এখন হোটেলে বসেই শ্যুট করছি। ভাবলাম যে এই পরিস্থিতিতে, এক্সাইটমেন্টেই আমি এই দিনেই ভিডিওটা শ্যুট করে ফেলি। তো আসলে আমি সকাল 9:30 হোটেল থেকে আমি রওনা দিয়েছিলাম। তো এখান থেকে আমার গুলশান পর্যন্ত আল্লাহ রহমতে যেতে মাত্র টাইম লেগেছে মেবি 25 মিনিটস, কারণ রাস্তায় কোনো ট্রাফিক ছিল না, আমি অনেক ইজিলি চলে গিয়েছি। আর যাদের অ্যাপয়েন্টমেন্ট আর কি দুপুর দিকে পড়ে অথবা বিকাল দিকে, তো আমি আপনাদেরকে এটা বলবো যে আপনারা হাতে অবশ্যই একটু টাইম নিয়ে বের হবেন। তো যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 11:15, তো আমি এক্স্যাক্টলি আপনার 10:45 ওখানে পৌঁছালাম। তো নিচেও ওইখানে আপনার 2টা ডেস্ক থাকে, উঠেই সিঁড়ি দিয়ে 2টা ডেস্ক থাকে, ওইখানে 2জন এমপ্লয়ি থাকেন। একটাতে লেখা হচ্ছে আপনার কানাডা, আর তার পাশের ডেস্কে লেখা থাকে আপনার অস্ট্রেলিয়া, ইউকে অ্যান্ড আরেকটা কান্ট্রি, আমি মনে করতে পারছি না। তো আমি আর আমার হাজব্যান্ড 2জনে পৌঁছালাম। পৌঁছানোর পরে ওইখানে প্রথমেই আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোন কান্ট্রিতে যাবেন। তো আমি বললাম আমি কানাডাতে যাব। তখন আমাকে বললো আপনি আমাকে বায়োমেট্রিক আর কি অ্যাপয়েন্টমেন্ট যে লেটারটা, সেটা তাদেরকে শো করতে। তো প্রথমে আমি ওই লেটারটা শো করলাম, করার পরে তারা আমার হাতে ছোট্ট একটা টোকেন দিল। তো সেখানে লেখা ছিল যে আমি কোন কান্ট্রিতে যাব এবং আমার নাম্বারটা, তো আমার নাম্বারটা মেবি 6 ছিল। তো ওইটা হাতে নিয়ে আমি ওইখানে আমার হাজব্যান্ডকে সি অফ করে আমি উপরে চলে গেলাম। তো আপনি জাস্ট লিফটের ওখানে যাবেন, নিচে ঢুকে আপনি লিফটের 4-এ প্রেস করলে আপনি আপনাকে ওরা 5th ফ্লোরে নিয়ে যাবে, আর এটা আপনাকে সামনে থেকেই বলে দেবে। সেখানে প্যানিক হওয়ার কিছু নাই যে ভেতরে ঢুকে আমি কোথায় যাব, কারণ যে জায়গাটা সেটা কিন্তু বেশ বড়। তো আমি উঠে গেলাম লিফটের 4 প্রেস করে। তো আমি ঢুকেই দেখলাম আসলে লম্বা একটা লাইন ছিল। এখন আমি এখানে যে আসলে কনফিউজড হয়ে গিয়েছি যে আমি কোন লাইনে দাঁড়াবো। তো মজার কাহিনী শোনেন, আমি যখন লিফট মানে লিফট থেকে নামছি, তখন দেখি অনেক বড় একটা লাইন। এখন আমি তো স্বাভাবিক, আমার সঙ্গে কেউ নাই, আমি একটু প্যানিক হয়ে গিয়েছি যে আমি কোথায় যাব। তো আমিও সবার মতো লাইনে দাঁড়াই গেছি। এখন দাঁড়ায় যাওয়ার পর আমি প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি লাইনে দাঁড়ানো, লাইন আর সামনে আগায় না। তো আমার ডান পাশে আসলে 2টা রুম, একটাতে লেখা আপনার ইউকে অস্ট্রেলিয়া, অ্যান্ড পাশের যে ডেস্কটা ওখানে লেখা কানাডা। এখন হঠাৎ করে আমার পিছনে একজন ছিলেন, তো উনি বলছেন কি আচ্ছা আমরা লাইনে দাঁড়ায় আছি কেন? তো এখানে আমি তখন উনি জিজ্ঞেস করলেন একজনকে যে আমি কানাডাতে যাবো, তো আমি কোথায় যাবো? বললো কি যে স্যার কানাডার রুম তো ফাঁকা, তো আপনার ওইখানে আপনি আগায় যান। তো এনি হোক, সে আগায় গেল, তো আমরা ওই লাইন থেকে তখন সবাই মিলে ওই রুমে আর কি সিরিয়ালে দাঁড়ালাম। তো ওটা আসলে ছিল ইউকের লাইন, তো অনেকে ঢুকে সরাসরি লাইনে দাঁড়ায় যাবেন না, ওইখানে ইনকোয়ারি করার অনেক লোক থাকে, আপনারা কাইন্ডলি একটু জিজ্ঞাসা করে নেবেন। তো আমি ঢুকলাম ভেতরে, ঢোকার পরে যখন আমার পালা আসলো, তখন প্রথমেই বললো যে আমার বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা দিতে। তো আমি বায়োমেট্রিকের ইনস্ট্রাকশন লেটারটা দিলাম, তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও তারা চেয়েছে। আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে আমাকে ওই যে নিচ থেকে যে টোকেনটা দিয়েছে সেই টোকেনটা। তো এই 3টা জিনিস আমি দিলাম। আর আমাদের দেখবেন যে ইনস্ট্রাকশন লেটার থাকে, ওইখানে কিন্তু একটা কোড যায়,
BDDA সামথিং লিখে একটা কোড যায়, তো ওইটা তারা করবে কি, তাদের ওখানে প্রেস করে তখন বলবে যে ম্যাম অর স্যার কাইন্ডলি আপনার পাসপোর্টটা আমাদেরকে দিবেন। তো তখন আপনি পাসপোর্ট শো করবেন, শো করলে তারা আপনার পাসপোর্টের সঙ্গে আপনাকে তখন মাস্ক পরা থাকলে অথবা আপনি যদি নিকাব পরা থাকেন অথবা ফেস ভেইল এনিথিং কিছু তখন আপনাকে তারা আপনার ফেসটা দেখতে যাবে। তো আপনাকে এখন এক প্রকার বাধ্য হয়েই আপনার ফেসটাকে দেখিয়ে আপনার আইডেন্টিটি ক্লিয়ার করতে হবে। তারপরে আপনি ওইখান থেকে তারা একটা টোকেন দিবে, সেটা হচ্ছে স্ক্যান টোকেন। তো সেইটা আপনাকে হাতে নিয়ে ওইখানের কাজটা শেষ করে আপনাকে ভেতরে ঢুকতে হবে। বাস ভেতরে ঢুকে এবার আপনার কাজ হচ্ছে, আপনি ওখানে অনেকগুলো ওয়েটিং সিট থাকে, আপনি সেখানে বসে যাবেন। বসার পরে আপনি ধৈর্য ধরবেন, কারণ ওখানে আপনার অটোমেটিক কলিং সিস্টেম থাকে, সেখানে তারা আপনাকে কল করবে আপনার টোকেন নাম্বারটা ধরে ধরে। তো তখন আপনি আপনার ফাইলে আপনার যে তিনটা পেপার্স, বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট লেটার, ইনস্ট্রাকশন লেটার অ্যান্ড বাইরে থেকে তারা একটা পেপার দেয়, তো সেই তিনটা পেপার এবং আপনার পাসপোর্ট, আপনি অবশ্যই একটা ফাইল ক্যারি করবেন সাথে, কারণ অনেক ছোটো ছোটো জিনিস থাকে এবং মেক শিওর যে ওইগুলো যেন আপনাদের থেকে না হারায়। তো এইভাবে করে আপনি ওখানে বসে থাকলেন। তো আমার সিরিয়াল নাম্বার ছিল 31 অ্যান্ড আপনারা আমি প্রায় 15 মিনিটস ওয়েট করার পরে আমাকে আপনার অটোমেটিক কল হলো যে টোকেন নাম্বার 31 প্লিজ কাম টু দ্য থার্ড কাউন্টার। ওইখানে 5টা কাউন্টার থাকে, তো আমি থার্ড কাউন্টার ফাঁকা ছিল তো আমি সেখানে চলে গেলাম। যাওয়ার পরে ওইখানে আমার অ্যাপয়েন্টমেন্ট, ইনস্ট্রাকশন অ্যান্ড আরেকটা যে পেপার আমার সঙ্গে ছিল এই তিনটা চাইলেন, তো আমি দিলাম। দেওয়ার পরে আমাকে একটা ফর্ম দেওয়া হলো, সেখানে আমার নেম, আমার অ্যাড্রেস, আমার মোবাইল নাম্বার এবং তার সঙ্গে আমার ইমেল অ্যাড্রেস এবং আমার আরও প্রায় দুই তিনটা, আমার দুইটা অপশন ছিল, সেগুলো আমি একটাতে ফিল করলাম। পরে আমাকে আরেকটা পেপার দিল, সেটাও ফিল করলাম এবং তখন আমার পাসপোর্ট চাইলো, আমি পাসপোর্ট দিলাম। আর সবশেষে আমাকে জিজ্ঞাসা করলো যে ম্যাম আপনি কি আমাদের নর্মাল প্যাকেজটা নেবেন নাকি আমাদের প্রিমিয়াম প্যাকেজটা নেবেন। তো এখানে আপনাদেরকে আমি বলি, ওইখানে কিন্তু আপনার এই কাউন্টারে আসার পরে বেশ কিছু কাজ থাকে। তো আমি মনে করলাম যে যেহেতু আমি এখানে একা, সো কিছু কাজ আছে, যদি আমার থেকে ভুল হয়ে যায়, তো এই কনফিউশনটুকু কাজ করছিল। সো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমি আসলে প্রিমিয়াম প্যাকেজে কী পাবো। তো তখন তিনি আমাকে বললেন যে ম্যাম আমার এই কাউন্টারের পরে আপনার যে কাজগুলো আছে আপনি সেগুলো আসলে যদি মনে করেন যে আপনি এলিজিবল, আপনি একা করতে পারবেন, সো সেক্ষেত্রে ইউ ক্যান গো ফর নর্মাল প্যাকেজ, বাট আপনি যদি মনে করেন যে আপনি একটু রিল্যাক্সে থাকবেন, সো আই থিঙ্ক ইউ শুড গো ফর দ্য প্রিমিয়াম ওয়ান। অ্যান্ড দেন আমি আসলে বললাম যে ওকে তাহলে আমি প্রিমিয়ামটাতে যাবো। তো তখন উনি বললেন যে ম্যাম এর জন্য আপনাকে 4,500 টাকা পে করতে হবে। আমি বললাম ওকে। দেন উনি আমাকে পাসপোর্টটা নিলেন, নিয়ে উনি দেখে আমাকে বললেন যে আপনি এখন এগুলো নেবেন, নিয়ে আপনি একটা অ্যাগ্রিমেন্ট ফর্মে সাইন করবেন, করার পরে আপনি পেমেন্ট কাউন্টারে যাবেন, পরে ওইখানে পেমেন্ট করে দেন আপনি আবার আমার কাছে আসেন। তো আমি ওখানে গেলাম পেমেন্ট কাউন্টারে, আমি 4,500 টাকা পে করলাম। বাট ইটস এক্স্যাক্টলি আপ টু ইউ, আপনি যদি চান নিজে আপনি করতে পারবেন, সো ইউ ক্যান গো ফর নর্মাল ওয়ান। বাট আমি মনে করেছি যে আমার ক্ষেত্রে প্রিমিয়ামটা ভালো হবে এবং ওর যে সুযোগ সুবিধাগুলো আমি ওটা শুনে ভেবেছি যে না, আমি আসলে রিল্যাক্স পারসন, আমি বেশি প্রেশার নিতে পারি না, সো এর জন্য আমি এইটাতেই যাই। সো দ্যাটস ওয়াই আমি প্রিমিয়ামটাকে চুজ করেছি। তো আমি আপনার পেমেন্টটা কমপ্লিট করলাম, করার পরে ওইখানে আমার সঙ্গে, আর আসলে প্রিমিয়াম প্যাকেজটা যারা নেয় ওরা ইন্ডিভিজুয়াল অ্যাজ এ পার্সনকে সে তার জন্য অ্যাপয়েন্ট করে দেয়। তো আসলে ওখানে আমি পেমেন্ট করার পরে তারা আমাকে একটা রুমে নিয়ে গেলেন, সেটা আসলে ওয়েটিং এরিয়া ছিল একটু স্পেশাল। তো সেখানে নেওয়ার পরে আমাকে তারা একটা স্প্রাইট দিলেন, 2টা বিস্কিট ছিল, তার সঙ্গে আপনার একটা কেক ছিল আর 1 বোতল পানি। তো এটা আসলে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, মানে সবার ভিতর থেকে একটু VIP মনে হবে আপনার নিজেকে। তো আমার হাজব্যান্ডের জন্য আর কি আমার একটু খারাপ লাগছিল যে মানুষটা নিচে আর আমি উপরে একা একা এত আদর যত্ন পাচ্ছি এই আর কি। তো সেইখানে আপনার আমি বসলাম, বসার পরে আমার নাম ধরে ডাকা হলো। তো আমি যাওয়ার পরে যে পেমেন্ট স্লিপটা সেটা আমি ওখানে দিলাম, দেওয়ার পর আমাকে বসতে বললো এবং এর ভেতরে ওই যে ফটোকপির যে কাজটা থাকে যারা নর্মালটা দিয়ে করান তারা হয়তো বা জানেন, যেহেতু আমি প্রিমিয়াম প্যাকেজটা নিয়েছি সো এখানে এই কাজগুলো আমার করা লাগেনি, আমার জন্য তারা যে লোকটাকে নিয়োগ দিয়েছিলেন তারা আমার বাকি সব কাজ করে দিয়েছে। তো ওইখানে প্রায় 5 মিনিট ওয়েট করার পরে তারা আমাকে বাইরে থেকে মাইকে কলিং হলো যে মিস রাবেয়া আলম আপনি যদি চান তো আপনি যদি আপনার ভেতরে কাজ যদি সম্পন্ন হয় তো আপনি প্লিজ বায়োমেট্রিকের জন্য 1 নম্বর কাউন্টারে চলে যান। তো সেখানে আমার ভেতরে যে লোক ছিলেন আমার সব পেপার্সগুলো তিনি নিয়ে বায়োমেট্রিকের রুমে দিলেন। তো আমি সেখান থেকে ভেতরে চলে গেলাম ডিরেক্ট, আমার পাসপোর্ট এবং কাগজপত্র সব কিছু সহ। তো যাওয়ার পরে আমাকে একটা চেয়ারে বসতে বলা হলো এবং আমার পাসপোর্টটা তারা চাইলেন, তো আমি দিলাম আর কি। আর আমার বাকি পেপার্সগুলো কিন্তু এতক্ষণে তাদের কাছে পৌঁছে গেছে।
তো আসলে বসার পর আমার প্রথমে বললেন যে আপনার হাত তো শো করবেন মিস, তো আমি আমার হাতটাকে এইভাবে করে শো করলাম। দেন আমাকে বললেন যে হাতে কোনো স্টেইন আছে কিনা, স্টেইন মিন্স মেহেদি। এটা কিন্তু আপনাদের জন্য আমি বলবো যে একটা প্রিকাউশন। এটা আজকে আমি দেখলাম যে 98% গার্ল অথবা ফিমেল অথবা একটু 50+ এজের যে মহিলাগুলো তারা কিন্তু জানেন না, কারণ আমি আজকে দেখলাম 3 থেকে 4 জন তারা কিন্তু ফিরে গেছে, তাদের হাতে কিন্তু মেহেদি দেওয়া ছিল এবং দ্যাটস ওয়াই তারা কিন্তু বায়োমেট্রিকটা দিতে পারেনি। তো আমার, আমি যেহেতু নখে সবসময় মেহেদি ইউজ করি, তো আমি কিন্তু এই প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে আমি আমার হাতের তালুতে বলেন কিংবা আঙ্গুলে বলেন আমি কোনো ধরনের মেহেদি লাগাই না। তো আপনারা এটা মেক শিওর করবেন যে আপনাদের বায়োমেট্রিক, সাপোজ আপনি নিয়াত করলেন যে 1 মাস পর হতে পারে, তো তার থেকে 1.5 মাস আপনারা আগে থেকে সব ধরনের মেহেদি থেকে দূরে থাকবেন, ওকে? এটা কিন্তু মনে রাখার মতো একটা জিনিস। তো আমি বসলাম, হাতটাকে দেখালাম যে আমার হাতে কোনো ধরনের দাগ নাই। তারপরে আমার মাথা যেহেতু কভার করা ছিল, তো আমি জিজ্ঞাসা করলাম যে পিকচারের জন্য কি আমি আমার হেড কভারটাকে খুলবো? তো তখন তারা বললেন যে না ম্যাম, আপনার হেড কভার খোলা লাগবে না। আমি বললাম আমার কান দুইটা কি আপনার ভিজিবল হওয়া দরকার? তো সেখানে তারা বললেন যে না, কানও ভিজিবল হওয়া লাগবে না, উই জাস্ট নিড টু ওয়াচ ইউর আই অ্যান্ড ইউর জাস্ট ফেস পার্টস। তো আমি তখন মেক শিওর হলাম যে ওকে, আমার হেড কভারটা খোলা লাগছে না, আমি একটু রিল্যাক্স ছিলাম তখন। তো আমি জাস্ট মাথাটা সোজা রেখে তারা আমার পিকচারটা নিল, এরপরে আমাকে ডাকলেন। ডাকার পরে আমার প্রথমে ডান হাতের ফোর ফিঙ্গার্সের আমি প্রিন্ট দিলাম, তারপরে বাম হাত, তারপরে আমার দুইটা থাম্ব, ঠিক যেমনটি আমরা পাসপোর্টে ছবি তোলার সময় করে থাকি, দিলাম। বাস হয়ে গেল বায়োমেট্রিক। এরপরে তারা কিছু পেপার্স রেডি করলেন এবং আমার পাসপোর্টে একটি স্টিকার মেরে দিলেন। সো দেওয়ার পরে তারপরে আমাকে বললেন যে ম্যাম, আপনি যেদিন পাসপোর্ট সাবমিশনের জন্য আসবেন আপনাকে কিন্তু অবশ্যই নিজে আসতে হবে, আর এই পাসপোর্ট এবং এডিশনাল যে ডকুমেন্টগুলো আমরা আপনাকে প্রোভাইড করছি, ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি আসার সময় এগুলো সাথে করে আনছেন। তো আমি বললাম যে হ্যাঁ, তো আপনারা অবশ্যই মনে রাখবেন যে ইনশাল্লাহ যারা অ্যাপ্লাই করেছেন এবং বায়োমেট্রিক দিচ্ছেন অথবা দিয়েছেন, দিবেন সামনে, তারা ইনশাল্লাহ হয়তো বা পাসপোর্ট রিকোয়েস্ট, আমি দোয়া করি যে যারা করেছেন সবার আসুক। এবং আমি জানি না আমি আসলে এই ভিডিওটা পরবর্তীতে পোস্ট করার সুযোগ পাবো কি না, আল্লাহর কাছে দোয়া করি যে আমারও পাসপোর্ট সাবমিশনের রিকোয়েস্টটা চলে আসুক। তো সব পেপার্সগুলো আপনার সাথে করে নিয়ে যেতে হবে, এবং পাসপোর্টে তারা যে স্টিকারটা দিয়ে দিয়েছে ওইটা যেন কোনো অবস্থায় আপনার কোনো রকম সমস্যা না হয়। তো এই কিন্তু আমার পুরো বায়োমেট্রিকের হিস্টোরি, আমি একটা স্টোরি বানিয়ে আপনাদেরকে বললাম। তো ইউকে, সুইডেন, অস্ট্রেলিয়া, সেম প্রসেস। আচ্ছা, আপনি যে কান্ট্রির জন্যই যান না কেন, ওইখানে কিন্তু যাওয়ার পরে সবার একই প্রসেসের উপর দিয়ে যেতে হবে। তো এটা কিন্তু আমি কানাডার জন্য বলছি, এর মানে এই না যে কানাডার জন্য প্রসেসটা ডিফারেন্ট। সো আমি আশা করছি আমার বাংলাদেশ থেকে যারা দেখছেন একটু হলেও তাদের জন্য উপকার হবে। আপনারা আমার ভিডিওটা দেখবেন, চোখটা বন্ধ করবেন, আর আপনাদের মনে হবে যে আপনারা, আমি যা যা বলছি আপনাদের সঙ্গে সেটা সেটাই হচ্ছে। এবং ইনশাআল্লাহ ওখানে যাওয়ার পরেও আপনারা দেখবেন যে ঠিক এই জিনিসগুলো আপনাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। মানে কোনো রকম ইন্টারভিউ নেয় না, কিছুই না, আপনার কোনো ধরনের ইন্টারভিউ, কোনো ঝামেলা নেই, এবং তারা কিন্তু আপনাকে বেশি কিছু জিজ্ঞাসা করার কোনো অথরিটিও তাদের থাকে না। আর একটা কথা আমি ভিডিওর শেষে বলতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ছবি নেওয়া হয় ওই দিন, তো আমি গুগলেও অনেক সার্চ করেছিলাম, ওরা আপনাকে রিকমেন্ড করে একটু ব্রাইট কালারের কাপড় পরে যাওয়ার জন্য, যেমন আপনি একটু ইয়েলো অথবা একটু ব্লু, মানে যে কালারগুলো আপনাকে একটু ব্রাইট শো করবে এবং চোখে লাগবে, সো একটু ট্রাই করবেন সেই সব কালারের কাপড় পরে যেতে। যেমন হোয়াইট, হোয়াইট কিন্তু ব্রাইট কালারের ভিতরে পড়ে না, সো এই ধরনের কালারগুলো একটু অ্যাভয়েডে ট্রাই করবেন। আর অবশ্যই হাতে, আমার যারা মেয়ে ভিউয়ার্স আছেন, কেউ প্লিজ মেহেদি লাগাবেন না। আর আমার এই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই প্রত্যেকটা টিপস ফলো করে ইনশাল্লাহ যাবেন বায়োমেট্রিকের জন্য। আশা করছি দিনটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার কালকে মেডিকেল, আমি চেষ্টা করব আমার মেডিকেল রিলেটেড যে এক্সপিরিয়েন্স সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।